গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধবার সময় এখন সকাল এগারোটা আর সকাল সকাল আমি আজকে রেডি হয়েই তোমাদের সাথে কথা বলতে আসলাম কারণ বলো বলতো তোমাদেরকে গতকালকের ভ্লগে আমি বলেছিলাম যে না স্কুলে যাব আমি আর ওর বাবা কারণ সেই দিন যখন রেজাল্ট আনতে গিয়েছিলাম তখন তো দেবলিনার জন্যে প্যান্ট এনেছিলাম স্কুলের হ্যাঁ মানে ইউনিফর্মের যে প্যান্ট সেটি তো হয়েছে কি বলতো একটু টাইট হচ্ছে প্যান্টটা তখন তো দেখে নিয়ে আসিনি আর ওরা কি করেছে বলো তো ওদের ওখানে আলাদা করে মানে অন্য আরেকজন ছিলই যে হচ্ছে কোমরটা মেপে মেপে প্যান্ট দিচ্ছিলো তো আমি ভাবলাম মেপেই যখন নিল তাহলে তো ঠিক হবেই আর ওইখানে এরকম সিচুয়েশনও ছিল না যে আমি খুলে দেখে বুঝে তারপরে নেবো তো এসে যখন ও পড়লো প্যান্টটা দেখি ছোট হচ্ছে একটুখানি কষ্ট করে তো আর পড়া যায় না এই আওয়াজ হচ্ছে কষ্ট করে তো আর পড়ে থাকা যায় না স্কুলে থাক থাক এতক্ষণ ধরে থাকবে তো সেই জন্যে এক সাইজ বড় নিয়ে আসবো ওই জন্য যাব। এদিকে বাইরে পড়ছে ঘুড়িগুড়ির মতো বৃষ্টি তো বেরোতেও খুব একটা সাহস পাচ্ছি না যে কী করে বেরোই আর ওই স্কুলের দিকটা যদি বেশি বৃষ্টি থাকে কোন দিকে কীরকম বৃষ্টি তো বলা যায় না তো সেই জন্য রক বলছি কি করি কি না ঘুড়িঘুড়ি বৃষ্টি পড়েই চলেছে অনবরত গতকালকে রাত্রে থেকে তো দেখি যেতে তো হবেই আবার না হয় কবে বসবে না বসবে সেটা আর জানি না হ্যাঁ কারণ রেজাল্ট বুকস এসব এই সমস্ত তো ধীরে ধীরে মানে দেওয়া শেষই হয়ে যাচ্ছে এক একদিন এক এক ক্লাসের হচ্ছে অ্যাকচুয়ালি তো সকাল সকাল চা খেয়ে নিয়েছি চা খেয়ে ফ্রেশ হয়ে আমি এই যে তৈরিও হয়ে নিয়েছি এবারে দুজনে মিলে বেরিয়ে পড়বো দে বলে এনাকে নিয়ে যাব না ও ঘরেই আছে আমাদের কাজ হয়ে গেল ফাঁকাই ছিল বেশি ভিড় ছিল না এই যে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম এবারে বাড়ি চলে চলে করে তাই হেলমেট পরতে চলে আসলাম বাড়িতে বাজে এখন অনেকটাই বেলা প্রায় বারোটা আর আমি গেছি আর ও দেখো খায়ও নি শুয়েই ছিল ও ওঠামি দুধ জাল দিয়েছে খাইনি এসে আমি দুধ দিলাম কেলক্স দিলাম এই যে এখন খেতে বসলো এই যে আর স্কুলের প্যান্টটা পরে বসে আছে কারণ দেখছে যে সাইজটা ঠিক আছে কি না এইবারে আবার সাইজটা হয়েছে সামান্য একটু ঢিলা কিন্তু কি বলবো আর মাঝামাঝি সাইজ তো আর পাওয়া যাবে না হয় থার্টি টু নয় থার্টি ফোর থার্টি থ্রি তো আর পাওয়া যাবে না এরকম তো নিচটা একটু আবার ফোল্ড করাতে হবে টেলার দিয়ে সে কোনো অসুবিধা নেই কোমরটাই মেন তো এবারে আমি যাবো রান্নাবান্নার কাজের ওইদিকে নামবো বাবা এনেছে রুই মাছ রুই মাছ হবে আর মনে হয় লাউ ঘন্ট হবে মাথা দিয়ে মনে হয় যত সম্ভব তো ড্রেসটা চেঞ্জ করে নিই এসে দেবলিনার বাবাকে ছাতু গুলে দিলাম নুন চিনি দিয়ে ছাতু খেয়ে চলে গেল ওকে দুধ দিলাম আর ওইদিকে মা ভাত বসিয়েছে আমরা আমরা তিনজনে খাবো ভাত আর একটা জিনিস এনেছি স্কুলের সামনে থেকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো স্কুলের চারিপাশে তো অনেক রকমের গাছ আছে তো ওই দেখি এই যে ছোটো ছোটো কি এটা রক্ত গ্যান্ধার হ্যাঁ রক্ত গাছ পেয়েছি ছোট ছোটো নিয়ে এসছি এবারে আমি এটাকে লাগিয়ে দিই টব আছে মাটিও আছে মাটিটাকে একটু প্রিপেয়ার করতে হবে জল টল দিয়ে তো এই যে নেতিয়ে যাচ্ছে এখন জলে রাখবো আপাতত একটু পরে আমি লাগিয়ে দেবো এই যে সবজি কাটা হয়ে গেল আমার হবে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এই যে লাউ ঘন্ট কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি ফুলকপি দিয়ে হবে হচ্ছে রুই মাছের ঝোল আর এদিকে দেখো কেটেছি গুড়া আলু দিয়ে গাজর আর হচ্ছে এই যে বিনস ছোট ছোট করে বিনস কেটেছি এই দিয়ে হবে ভাজা পেঁয়াজ দিয়ে এই হবে আজকের রান্না বান্না আর মা যাবে এখন মাছ ধুতে আমার সবজি কাটা হয়ে গেল মা মাছ ধুয়ে এসে রান্না বসাবে এই যে মশলা তো কালকেই করেছি আজকের মশলা করতে হবে না কি হারে বাইরে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে যেন বর্ষা শুরু হয়ে গেছে আসার কথা ছিল তো বসন্ত কিন্তু চলে আসলো বর্ষা এমন টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে যেরকম বর্ষার দিনে বৃষ্টি হয় সেই রকম বাইরে থেকে আসলাম আমার কাজকর্ম হয়ে গেছে মানে কাটা কাটাকুটি এইসব আর মশলা তো কালকেই করেছিলাম আমি সেই জন্য আজকে আর মশলা করতে হয়নি এবারে কি করব বলো তো দেবলিনার ঘর দেবলিনা পরিষ্কার করে নিয়েছে শুধু আমি মেঝেটা ঝাড়ু দিয়ে দেব আর আমার ঘরটা এখনও অপরিষ্কার রয়েছে এই সব কিছু ছড়িয়ে পড়ে আছে ওই যে জামা কাপড় যেগুলো পড়ে গিয়েছিলাম সেইগুলো আর ওইদিকে করব আমি বালিশের কভারগুলো চেঞ্জ সেদিন যখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম সেদিন বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি তো আজকে আমি বালিশের কভার চেঞ্জ করব করে ঘরটা বেশ সুন্দর করে ঝাড়ু দেব। দিয়ে নিয়ে করব কি বলো তো ওই যে কয়েকটা যে গাছের চারা এনেছিলাম সেই চারাগুলোকে ওদের জায়গা মতো একটুখানি বেশ সুন্দর করে লাগিয়ে দেব আমি জলে ভিজিয়ে রেখেছি একটা ছোট্ট পাত্রের মধ্যে এই যে প্রদীপ একটা এই যে ছোট্ট একটা প্রদীপের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখনই আমি ওটাকে টবের মধ্যে বুনে দেব। নাকেরটা খুলেছি দেখতে পাচ্ছ এই যে খুলেছি কারণ মা মনে হয় খেয়াল করেনি খেয়াল করলে বকতো আমাকে নাকের ফুল খোলা দেখলে ভীষণ রাগ করে সেদিন হঠাৎ করে কিসের যে আমার এত ঝাঁজ লেগে গেল হাচ্ছি 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 করতে করতে মনে হচ্ছে আমি নাকে কিছু রাখতে পারছি না এইরকম সমানে নাকটা ডলে যাচ্ছি তো তখন খুলেছিলাম এখন পড়ে নেবো কমে গেছে ওই দিনই কমে গেছে এসে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম তারপর কমে গেছে তো কাজকর্ম শুরু করি এবারে দেবলিনাকে বলছি কি যা স্নান করে আয় ও বলছে একটু পরে একটু পরে আসলে ওই যে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা যে বৃষ্টি পড়ছে ওই জন্য একটু মানে লেজি ভাব দেখাচ্ছে আর কি কিন্তু বাঁচতে পারবে না স্নান তো করতেই হবে তো যাক কাজটা শুরু করি আগে বাইরে তো দেখতে ভীষণ ভালো লাগছে এই দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে এই দেখো তোমাদেরকে দেখানো হয়নি এখানে আমি একটা মটরশুঁটি লাগিয়েছিলাম এই যে একটা মোটর গাছ হয়েছে মটরশুঁটির গাছ হয়েছে এখানে একটা আর এই যে একটা দেখতে পাচ্ছি এই যে একটা এই দুটো ওইখানে আমি টপটা রেখেছিলাম তারও তোমাদের দেখাচ্ছি এই দেখো মাটিটাকে এখন ব্যবস্থা করতে হবে এই প্লাস্টিকটা কেটে মাটিটা আগে জায়গা মতো রেখে তারপরে গাছটাকে ঠিক করতে হবে আগে এটাকে পরিষ্কার করতে হবে যেরকম এটাকে করেছিলাম যে সেই রকমই এটাকেও করবো এই যে বালিশের কভারগুলো সব পাল্টে নিলাম যদিও চারটে চার রকম আমি কখন কি বালিশের কভার লাগাই আমার মাথা ঠিক থাকে না মনে করো এই যে একটা লাগিয়ে লাগিয়েছিলাম তো ওটা খুলে আবার ওটারই আরেকটা সেট ওটার মধ্যে লাগিয়ে দিলাম এই রকম করে আমার চলতে থাকে যখন যেটা হাতের সামনে পাই তখন সেটা লাগিয়ে দিই এই যে এটার হুম বেডশিটটা এই যে রয়েছে এইখানটায় এই যে এবার এটা যখন মনে করো পাতবো তখন আবার এটা নোংরা হয়ে যাবে তখন আবার এটাকে খুলে ফেলবো এর জায়গায় অন্য একটা কিছু লাগাবো এইভাবে করে আমার সেটগুলো আর কি মেলে না এই যে এই দেখো আর এখন যে চাদরটা পেতে রেখেছি এই চাদরের তো কোনো সেট নেই মানে পিলো কভার নেই আর কি এটা হচ্ছে এমনি নর্মাল একটা বেডশিট সেই জন্য পিলো কভার নেই আর এগুলোর আছে কিন্তু সময় মতো মেলে না আমি আশা করি বুঝতে পারছো তোমরা যে আমি কি বলতে চাইছি আর কি এই হলো কথা সবজি কাটাকুটি তো তোমাদের দেখালাম তারপরে দেখো কী কী রান্না হয়েছে এই যে লাউ ঘন্ট হয়েছে এই যে মাথা দিয়ে এখানে রয়েছে করলা ভাজা আর ওই যে ভাজাটা যে কেটেছিলাম বিনস আলু গাজর দিয়ে ভাজা আর এইখানে রয়েছে দেখো এই যে রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে তো এই হলো আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেবলিনাকে বললাম যে রস করে দিই বলছে না আজকে রস খাবো না রস খেতে ইচ্ছে করছে না আসলে বাইরে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্যে আর রসটা খেতে চাইলো না তো আমি ভাবলাম যে থাক আজকে আর করব না আর রোজই তো খায় আজকে বাদ দিই হ্যাঁ তো খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণই হলো আমি একটু বসেছিলাম মোবাইলটা দেখছিলাম ওই রান্নার যে ভিডিও সেই ভিডিওর আর কি কমেন্টসগুলো চেক করছিলাম রিপ্লাই দিলাম এগুলো করলাম তারপরে ওই যে দেবলিনা চুল আসড়েছে আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কতগুলো দেখি নিচে চুল পড়েছে সেই মানে বিরক্ত লাগে না চুলগুলোকে তুলে ফেললাম সাদার মধ্যে আরও বেশি করে চোখে পড়ে এখন কি করব বলো তো আমি আর বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে বর্ষার দিন হুম একেবারে টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে অনবরত পড়েই চলেছে কি যে বিরক্ত লাগছে বোঝা কি কিনা জানি না আর এখন আমি এই যে গাছটা যে এনেছিলাম গাছটার ব্যবস্থা করে লাগিয়ে দিই হলে আবার কালকে আস্তে আস্তে যদি শুকিয়ে যায় এত কষ্ট করে এনেছি দেবলীরা বাবা বলছে ধুর তোমাকে দেখো টিচাররা বকা দিবে আমলাম বকা দিবে যখন তখন বলবো যে আমি গাছপ্রেমী মানুষ নিয়ে যাই অনেক চারা ছিল মানে তারা তাড়াহুড়ো করে গিয়ে কয়েকটা তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে চলে এসছি ও হচ্ছে এইসব পছন্দ করে না তো যাক ওর পছন্দ ওর কাছে থাক আমার পছন্দ আমার কাছে থাক এবারে এত কষ্ট করে আনার পরে যদি গাছটা নষ্ট হয়ে যায় তাহলে কষ্ট লাগবে বলো তা সেই জন্য দেরি না করে এখনই আমি গাছটার ব্যবস্থা করে ফেলি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো লেগে যাবে আমার মনে হয় চলো গাছটা লাগিয়ে আসি বারান্দায় যায়

মাটিটা অনেক দিন ধরে ই হয়ে আছে তো শুকায় আছে তো জল দিয়ে ভালো করে মাখতে হবে দে আর তো দা তো দে আমি বলবো দিদি দাদা হয়েছে দেব না টানুক মাটিটাকে প্রিপেয়ার করতে হবে না গাছ লাগানোর জন্য তাহলে মাটিটা প্রিপেয়ার না থাকলে গাছটা ভালো হবে না না জলটা টানুক তারপরে গাছ লাগাবো এই যে মাটিতে জলটা টেনে নিয়েছে এবারে আমি একটু একটু করে আঙ্গুল দিয়েই ফাঁকা করে নিয়ে গাছটা বসিয়ে দেবো আলগা করে এই যে হালকা করে বসিয়ে দিলাম আশা করি লেগে যাবে এই যে একটা দিলাম আর এই পাশে আরেকটা দিব এই পাশে মাটিটা বেশ নরম হয়ে গেছে এখান থেকে আবার মাও চেয়েছে মাকে ফোন যখন করেছিল মা মাকে বললাম যে নিয়ে আসছি আমি স্কুল থেকে মা বলে কি আমাকে তো একটা মাকেও দেব একটা শাশুড়ি মাকেও দেব একটা এই যে এটা থাম্মিকে দিয়ে আস এটা যা এই যে এটা এটা শাশুড়ি মাকে দিয়ে দিই যাও দিয়ে আসো থাম্মিকে দুটাই থাকবে নাকি থাক এই দুটা না হয় মাকে দিয়ে দেবো এই যে এই দুটা এই দুটো মাকে দিয়ে দেবো থাক এই দুটোই থাক দুই পাশে এই যে প্লেট সমেত এখানটায় রেখে দিই এই যে রেড কালারের এটা আর এখানে তো দুটো গাছ কালকেই লাগিয়েছিলাম এই যে আশা করি লেগে যাবে এই যে আবার একটু জল দিয়ে দেবো ব্যাস লেগে যাবে হয়ে গেল গাছ লাগানো এবারে আমি একটু বসবো পোনে পাঁচটা মতো বাজে হুম এবারে বসবো বসে নিয়ে কি করব বলো তো এডিট করব। শুব না শুলে পারে আমার ঘুম পেতে শুরু করবে তো সেই জন্য শুবো না বসে বসে এডিটটা করব আজকে তো রান্নার মানে রেসিপি ভিডিও যাবে আর কি তো সেইটারই এডিটটা সেরে ফেলবো এখন পোনে পাঁচটা বাজে তো ওই মোটামুটি ধরো সাড়ে পাঁচটা পনে ছটা নাগাদ হয়ে যাবে রেডি রেডি করে রাখবো সাতটার সময় পাবলিক করে দেবো এত ধুলা পড়ে না মুছি কিন্তু তাও টিভিটার মধ্যে মনে হচ্ছে কত ধুলা হুম মুছলেও এরকমই হয় তো চলো বসি আর দেরি করি না আজকে কিন্তু আমাদের স্যুট আছে কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে স্যুটের যে কি হবে আমি বুঝতে পারছি না কিছু মা তো একবার ফোন করেছিল দুপুরবেলা তখন মা বলছে কি যে বৃষ্টি হলে আমাদের না যে যেই ঘরটায় রেসিপি ভিডিও করি আমরা ওই ঘরের মধ্যে তোমার হলো জলের মানে বৃষ্টির ভীষণভাবে ইয়ে আসে ছাট আসে বৃষ্টির তো আমরা ভিজে যাই এই রকমের অবস্থা আর যেখানে উনুনটা রাখা হয় উনুনের ওখানেও জল আসে তো সেই জন্যে মানে একটু জোরে যদি বৃষ্টি হয় তাহলে ওখানে শ্যুট করাই যাবে না তো ভেবেছি কি আমরা যে পেমেন্টটা পেয়েছি আর কি ইউটিউব পেমেন্টটা মানে সব পেমেন্টগুলো মিলিয়ে হ্যাঁ তো সেইখান থেকে একটা ছোট গ্যাস ওভেন কিনে নিয়ে আসব যখন যখন বৃষ্টি নামবে এখন তো বৃষ্টির দিন ধরো সামনে চলেই আসলো যখন যখন বৃষ্টি নামবে আমরা আমাদের যে মার বাড়িতে যে বারান্দাটা আছে বারান্দার মধ্যে রেসিপির শ্যুটটা করব তাহলে আর বৃষ্টিতে ভিজতে হবে না আর উনুনে করলে না বৃষ্টির মধ্যে আমাদেরকে তিনজনকেই আমাদেরকে ভিজতে হবে ভীষণ অসুবিধা হবে তো আজকে কি হবে না হবে কিছু এখনও বলতে পারছি না বৃষ্টি কিন্তু এখনও কমেনি না কমলে আজকে আর শ্যুট করাও যাবে না মাঝে মাঝেই তোমরা দেখবে গ্যাপ পাবে যদি গ্যাস ওভেনটা না আনি দেখি আজকে দে না বাবা আসুক না হয় বৃষ্টি কমে গেলে রাতে নটার পরে একটুখানি বেরোবো ছোটো মাপের গ্যাস ওভেন খোঁজ করে আসবো কীরকম কি দাম নেয় না নেয় দেখে শুনে আসবো খুব দরকার আমাদের রান্নাঘরের জন্য না হলে স্যুটগুলো বন্ধ যাবে বলো তো কীরকম হয় তো সেটাই এখন ভাবছি তো চলো দেখি কি হয় না হয় বৃষ্টির কাজ বৃষ্টি করবে আমাদের কাজ আমরা করবো আর চলো আগে এডিটটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি তো সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে কোনো কথাই হয়নি কারণ ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো সন্ধ্যাবেলায় আর তোমাদেরকে তো বললামই যে আমাদের স্যুর ছিল আজকে কারণ কি বলো তো স্যুরটা যদি না করি না যে জিনিসটা এনে রাখা হয় সেই জিনিসটা আর কি মানে টাটকা তাজা তো থাকে না না যতই ফ্রিজে রাখি যাই রাখি তো সেই জন্যে চেষ্টা করলাম কি যে বৃষ্টি হোক হাওয়া হোক যাই হোক আজকে সুরটা করেই ফেলবো কারণ হাতে আর আমাদের সেরকম সময় নেই মাঝে হোলি আছে তারপরে আমরা যাবো রেজর্টে তোমাদেরকে তো বললাম লাটাগুড়ি যাবো তো তখন বাদ যাবে মাঝে রবিবার আছে রবিবারে না জন্মদিন আছে হ্যাঁ তো সব চিন্তা করে ভাবলাম যে না যদি কাজটা এগিয়ে রাখি তাহলে আমাদেরই সুবিধে হবে তাই না তো সেই কথা চিন্তা করে তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো ওইখানে গিয়েও আর সেরকম কথা হয়নি কারণ ওই যে রান্নার মধ্যে ঢুকে পড়লাম তো তারপরে রান্নাটা করে নিয়ে মানে রেসিপিটা করে নিয়েই তাড়াতাড়ি করে ফিরে আসলাম বাড়িতে হুম তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে আমি হচ্ছে ওই হ্যান্ডেলটার মধ্যে রেখে দিয়েছি ওই ওটা হচ্ছে আমার একটা কুর্তির আর কি হাতা হাতাটা আমি খুঁজে পাচ্ছিলাম না দেবলিনা নিয়েছিল তো ওর ঘরে আজকে জামা কাপড়গুলো গোছাতে গিয়ে আমি পেয়েছি তো এখানে একদম চোখের সামনে রেখেছি যেন আমি খুব তাড়াতাড়ি ওটাকে টেইলারের কাছে সযত্নে পৌঁছে দিয়ে আসতে পারি ওই কুর্তির হাতাটা লাগানোর জন্যে আর ওই হাতাটা যদি হারিয়ে যায় আমি আর কুর্তিটা পরতেই পারবো না হাতাকাটা কুর্তি বা যে কোনো জিনিস আমি কমই পড়ি তো ছোট ছোট হাতা ওটা দিয়ে আসবে বই যেখানে দেখা যাচ্ছে তো দেখতে বাজে লাগছে তাই তোমাদেরকে বলে দিলাম আর কি তো এখন এই যে ড্রেস চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে এ বাবা জুম হয়ে গেল বেশি দাঁড়ো হ্যাঁ এখন ঠিক আছে তো এই যে ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে আটা মাখতে কারণ কালকে তো রুটি করিনি আজকে আমাকে রুটি করতেই হবে উপায় নেই আর তাছাড়া আজকে করতামও কারণ কি বলো তো আমাদের রান্নাঘরে যে রেসিপিটা হয়েছে সেই রেসিপিটা প্রিয় একটা রেসিপি যেটিও ভাত দিয়ে তো খাবে না রুটি দিয়েই খেতে চাইবে তো সেই জন্য রুটি করব আর ওটা আমারও বেশ ভালোই লাগে তো সেই জন্যে বেশ জমিয়ে ডিনার করব আজকে তাড়াতাড়ি করে করে নেব বাইরে বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো মনে হচ্ছে কি শীতটা আবার জন্য ঘুরে আসছে তো যাই চেঞ্জ টেঞ্জ করে আসি পরে না হয় তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা রাত অনেক হয়ে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ওই যে ও অনেকদিন পরে আজকে ল্যাপটপটা খুলেছিল তো ল্যাপটপে দেখছিলাম আমার ননদের বিয়ের মানে ক্যাসেটটা আর কি তখন দে না অনেক ছোট ছিল তো ওর ছোটোবেলার সব ভিডিওগুলো দেখছিলাম আর হাসছিলাম যে কতটুকু ছিল হুম তো এই করতে করতে দেরি হয়ে গেল আর এই দেখো না এই যে শুয়ে আছে যে ঘুম নাই তো ওকে বললাম গিয়ে বিছানা কর খাওয়া দাওয়া সব কিছু হয়েই গেছে আগে বসে বসে দেখছিলাম ওটা তো ভিডিওটা এন্ড করারও সময় হয়ে গেল তো ঘুমিয়ে পড়বো ভীষণ ঘুম পাচ্ছে তার আগে আবার এডিটটাও সেরে রাখতে হবে কারণ সকাল সকাল উঠে আমার মাথা কাটাতে একটু ইচ্ছে করে না যে সকালে উঠে তারপরে আমি এডিট করব তো চলো বেটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ আমার ততক্ষণের জন্য আমার জন্যে অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট